মসজিদের ইমাম জারুদার থেকে শুরু করে যারা আছে বাথরুম থেকে অযুখানা সব কিছুই আছে ওইটার ভিতরে যখন আসসালামু আলাইকুম আমি আছি এখন মসজিদে আসলাম আমাদের থিয়ানজিনে আমার জানা মতে দুইটা মসজিদ তার মধ্যে এটা অন্যতম আর পাশের মসজিদ যেটা সেটা বন্ধ তো আমরা আসছি আজকে এখানে কুরআন নিতে তো আমাদের থাওবাও থেকে যখন অর্ডার করতাম তো তখন চাইনিজ ভার্সনগুলো আসতো ট্রান্সলেশন ইংলিশটা খুঁজতেছিলাম তো সেজন্য মূলত এখানে আসা এখন আসরের বক্ত গেট সব খোলা ভিতরের এখানে কোনো লোকও নাই আমরা নামাজ পড়ে জাস্ট ওয়েট করছিলাম যে কেউ আসে কিনা কিন্তু এখানে আসলে কেউ নাই তো এই বিষয়টা আমার দেখে ভালো লাগলো বাংলাদেশের কম্পারেটিভলি যদি দেশের আমাদের চিন্তা করি তো আমাদের দেশে তো অল্পতেই বন্ধ করে দিয়ে যায় মানে ওয়াক্ত শেষ তো সাথে সাথেই বন্ধ করে দিল মানুষ জরুরত ছাড়ার জন্য দেখা গেল যে আসে মসজিদে কিন্তু পায় না বিশ্রাম নেওয়ার জন্যও মানুষ এই জায়গাটা পায় না আমি কম্পেয়ার করতেছি না তবে আমার মনে হয় আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের জন্য ছেড়ে দেওয়া উচিত আর আরেকটা বিষয় এখানে কুরআনের ব্যাপারে আমরা যখন বললাম তো আমাদেরকে নিয়ে যেতে বললো খুবই ভালো লাগলো যে আমরা এখান থেকে নিয়ে গিয়ে পড়ার পরে আবার ব্যাগ দিতে পারবো কোনো সমস্যা সামনে আমাদের রমজান আসতেছে তো আমাদের রমজান কবে থেকে শুরু বা এই টাইম শিডিউলটা কি এটাও মূলত কারণ ছিল আমাদের এখানে আসার তো সেটা জানার জন্যই আসা আমার এখানে আছে একটা শিট দিলাও আমাদের এখান থেকে ইমাম সাহেব সামনেই রেখে দিই পর্যন্ত এখানে সেহরি কয়টায় ইফতার কয়টায় ইভেন ডেট সব কিছু এখানে পিয়গতে লেখা আছে এই যে চাইনিজে এখানে দিয়ে আছে হচ্ছে ফং চাই আর একটা খাই যাই খাই যাই মিনস ইফতারের টাইমটা আর ফাংচাই হচ্ছে আমার সেহরির টাইম সেহরির শেষ সময়টা তো এই মূলত এটার জন্যই আমাদের এটা আর কোরআনের জন্যই আসা তো এখানে এরা কয়েকদিন আগে থেকে সব কিছু রেডি করে রাখছে জানি না আমাদের দেশে এই টাইপের কোনো ইয়া দেওয়া হয় কিনা আমাদের দরকারও হয় না অবশ্য এখানে মুসলিম কম তাই হয়তো ওইভাবে দিয়ে রাখছে আর আমরা ফরেন স্টুডেন্ট যারা আসি
তো আমাদের দরকার পড়ে আমরা অ্যাপে দেখার পরও আমাদের এখানে এসে কনফার্মেশন আমরা নেই যারা অ্যাপে দেখেন বা নিজেদের মতো করে দেশের সাথে কম্পেয়ার করেন তাদের হিসাবটা আলাদা আলহামদুলিল্লাহ আমাদের ভার্সিটির পাশেই আমরা এরকম মসজিদ পাইছি মুসলিমদের সাথে ওঠা বসার সুযোগ হয় সেক্ষেত্রে আমাদের নসিব আর কি আলহামদুলিল্লাহ যে আমরা টাইম মতো সব কিছু করতে পারি আর এদের কাছ থেকে টাইমের বিষয়টা ইভেন এখানে কোনো কালচারাল ইসলামিক কোনো কালচারাল প্রোগ্রাম হলে তারা সেই বিষয়গুলো অবগত করে এইরকম নোটিশের মাধ্যমে তো সব মিলে আর কি আলহামদুলিল্লাহ যে এমন একটা পরিবেশে আছি যে রমজান মাস বা ইসলামিক যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করার সুযোগ হয় যাক আলহামদুলিল্লাহ Thank you.